কিন্তু দেখাচ্ছে কি আমার টোয়েন্টি থাউজেন্ড মাইনাস হয়েছে বাট আমি এইখানে দেখো এখানে কিন্তু আমি টেন অ্যামাউন্টটা পেয়েছি এই যে টেন থাউজেন্ড আর টেন কিন্তু আমি পাইনি তো এই কিন্তু আমার ফার্স্ট অ্যাকাউন্টটা যেটা সবাই যেন টাকাটা উঠলো কিন্তু তার পরেরবার যখন একটা মানে এটিএমটা হচ্ছে আপনার এই জিটি রোড দিয়ে মেমারির দিকে যেতে গেলে চোটখণ্ড তো এইখান থেকে আমি কিছু এই এটিএমটায় আমি এখনই কিছু অ্যামাউন্ট তোলার জন্য এইখান থেকে এটিএম কার্ডটা পাঞ্চ করি তো ফার্স্ট বার যখন পাঞ্চ করি সেই যেই মতো টেন থাউজেন্ড অ্যামাউন্টটা কিন্তু আমার ফার্স্টবার বেরোলো তারপরে যেহেতু একবারে পুরো টাকাটা বেরোবে না আমি আবার টেন থাউজেন্ড করলাম পুরো ট্রানজাকশন হয়েছে পিন নাম্বার দিয়েছি সব কিছু করেছি টাকাটা জাস্ট বেরোবে যখন ওখান দিয়ে বেরোবে সেই টাকাটা কিন্তু আমার তখনই বেরোলো না কারণ কি পুরো কারেন্টটা অফ হয়ে গেল মেশিন টেশিন সব বন্ধ হয়ে গেল আর টাকাটা কিন্তু আমি আর টেন থাউজেন্ড পাইনি কিন্তু আমার সিলিফে আর আমার মানে ফোনের অ্যাকাউন্টেও কিন্তু দেখাচ্ছে কি আমার টোয়েন্টি থাউজেন্ড মাইনাস হয়েছে বাট আমি এইখানে দেখো এখানে কিন্তু আমি টেন থাউজেন্ড অ্যামাউন্টটা পেয়েছি এই যে টেন থাউজেন্ড আর টেন থাউজেন্ড কিন্তু আমি পাইনি তো এই একটা দেখি দাও ওখানে গিয়ে ওটা বেরোতে গিয়ে লক হয়ে যাচ্ছে কিরকম ভাবে এই মেশিনটা থেকেই আমি টাকাটা তুলি এইখান দিয়ে কিন্তু আমার ফার্স্ট টাকা ওটা যেখানে সবাই যেন টাকাটা উঠলো কিন্তু তারপরের বার যখন আমি আবার এখানে কাঠ দিয়ে আবার সব কিছু মানে ফর্ম ফর্মালিটিস করে যখন টাকাটা বেরোবে তখন যেই টাকা বেরোনোর সময় যেই আওয়াজটা হয় সেই আওয়াজটাও হলো কিন্তু তখনই সঙ্গে সঙ্গে কিন্তু মেশিনটা অফ হয়ে গেল সবাইকে কিন্তু আমি এই রিকোয়েস্টটাই করতে চাই এটা কিন্তু একটা স্ক্যাম হচ্ছে কি কি হচ্ছে জানি না হয়তো স্ক্যাম না টাকাটা হয়তো আমি ফেরত পেয়ে যেতে পারি কিন্তু একটা ঝামেলা তো হলো এবার এটার জন্য তো আমাকে জুতো খাওয়াতে হবে চটি খুঁজতে হবে তাহলে কেন কেন সিস্টেমে আমি প্রশ্ন করতে চাই এরকম ভুল কেন হবে যে আমার নিজের টাকা আমি পাচ্ছি না অথচ দেখাচ্ছে কি আমার টাকা কেটে যাচ্ছে এই প্রশ্নের উত্তরটা আমার এসবিআই অথরিটির থেকে চাই কেন কেন কি আমার এই অ্যামাউন্টটা এখন ভীষণ দরকার ছিল তো সেই অ্যামাউন্টটা কেন দেখাচ্ছে আর যদি এরকম যদি ওরা বলে নেটওয়ার্ক প্রবলেম তো আমাদের টাকা নিয়ে নেটওয়ার্ক প্রবলেম করে মানে আমার তো এখন এটা টেনশন হয়ে গেল আমার তো এখন রাতের ঘুমই উড়ে গেল